যে ইউনিটটার ব্যাখ্যা, ইউনিটটার অ্যানালিসিস, একটা বড় বাক্যকে অ্যানালিসিস করা, সেটা উনি নাম দিলেন লজিক্যাল অ্যাটম। একটু যারা ফিলোসফি আছে কিনা জানি না, যদি তা তো আমি সন্দেহ প্রকাশ করছি না, চেয়ারম্যান সাহেব বলছেন হয়তো সবাই ফিলোসফি নাও হতে পারে, যারা ফিলোসফি আছে তারা অল ভ্যালুজ অফ এক্স এর মানে জানো, লজিকে লজিকে অল ভ্যালুজ অফ এক্স, ধরো অল হিউম্যান বিইংস আর মর্টাল, এটা ফিলোসফিতে সিম্বলাইজেশন হয় এইরকম, অল ভ্যালুজ অফ এক্স, এইচ এক্স ইমপ্লাইজ এম এক্স, তো এইচ এক্স এম এক্স এগুলো কি, এগুলি প্রপোজিশনাল ফাংশন বলছে, সেই প্রপোজিশনাল ফাংশনের সাহায্যে এই লজিক্যাল অ্যাটম সেগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করছে। সুতরাং এই দিক থেকে উনি বললেন যে আমাদের ফিলোসফারদের কাজ হবে এই জগৎকে ব্যাখ্যা করতে গিয়ে যে সকল প্রপোজিশন গুলো ব্যবহৃত হয় তাদের লজিক্যাল অ্যাটম গুলোকে খুঁজে বের করা, বা লজিক্যাল অ্যাটম দিয়ে বড় বড় প্রপোজিশন তৈরি করা। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে এত সুন্দর চিন্তা ভাবনা রাসেল পেলেন কোথায়। এবার যদি সায়েন্সের দিকে খেয়াল করে করে দেখা যায়, সেইখানে দেখা যাবে যে সায়েন্সও কিন্তু অ্যাটমের কথা বলছে। সায়েন্সে একটা সময়ে দেখা গেল এই জগৎকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছে যে মোট মৌলিক পদার্থের সংখ্যা কটা এখন আছে, বোধহয় 120টা। সারা বিশ্ব প্রকৃতিকে তারা মাত্র ওই 120টা বা 22টা ওই মৌলিক পদার্থ দিয়ে ব্যাখ্যা করতে চাইছেন। সুতরাং সায়েন্স যেরকম অ্যাটম দিয়ে ব্যাখ্যা করতে চাইছে, সেই রকমই রাসেলও থিওরি অফ নলেজের ক্ষেত্রে ওই লজিক্যাল অ্যাটমের সাহায্য নিলেন, নিয়ে বললেন যে আমরা ছোট ছোট বাক্য দিয়ে আমাদের জগৎকে ব্যাখ্যা করব, তার কারণ জগৎকে ব্যাখ্যা করতে গেলে প্রপোজিশনের প্রয়োজন। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আবার একটা বড় বাধা চলে এলো, সেই বাধাটা এটা এইভাবে, সেখানে একজন অস্ট্রেলিয়ান পদার্থবিদ তার নাম মাক, মাক বললেন যে অ্যাটমই মূল কথা নয়, সেটা আমরা জানি, অ্যাটম আবার ভেঙে ভেঙে নানা পদার্থে মেশন এসছে, আরো অনেক কণা এসছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন থেকেও আরো ভেঙে গেছে, কিন্তু আরো মারাত্মক যে জায়গাটা গেল সেটা হচ্ছে এই, যেটা আবার আইনস্টাইন বলতেন যে পদার্থের যে মূল পরিচয় সেটা আদৌ অ্যাটম হবে না কণা হবে, এই সরি কণা হবে না ওয়েভ হবে, এক একটা একই পদার্থ সেটাকে কণা হিসেবেও জানছি আবার কোনো কোনো সময় ওয়েভ হিসেবেও জানছি। এবার একই পদার্থ বা ফিজিক্স, যারা ফিজিক্সের মানে যারা সায়েন্টিস্ট তারা জগতের মধ্যে পরমাণু আছে কিংবা ওয়েভ আছে দুটোর মধ্যেই যদি তাদের মধ্যে কনফিউশন থাকে, তো এই যে একটু আগে রাসেল বলছিলেন জগৎকে ব্যাখ্যা করবো লজিক্যাল অ্যাটম দিয়ে, তাহলে রাসেলের উপর তো আঘাত হচ্ছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে ফিলোসফারদের কাজ কি। এই সময় একটা মারাত্মক কথা ওয়েস্টার্ন ফিলোসফিতে চালু হলো, সেটা হচ্ছে এই জার্মানিতে ফিলোসফিকে বলা হলো ব্লাড সাকিং প্যারাসাইট, আর ইংল্যান্ডে বলা হলো এটা হচ্ছে একটা পরজীবী যেটা বেঁচে রয়েছে। এখন তাহলে এই অবস্থা থেকে ফিলোসফির এই অবস্থা সেখান থেকে আবার কি করে বেরো, তখন বলো একটা কাজ করা যাক, এই এম্পিরিসিজম এটা ছাড়ো, তার থেকে এই আসা যায় প্লেটোর এই দিক দিয়ে আমরা ঢুকতে পারি। প্লেটোর এই দিক দিয়ে ঢুকে আমরা বলবো যে তাহলে একটা কাজ করা যাক, যে প্লেটোর যে ধারণা তত্ত্ব যেখানে
বা মেটাফিজিক্যাল তত্ত্ব এই জগতের অভ্যন্তরে কোনো কিছু পারমানেন্ট আছে কিনা সেটাকে ধরে নেওয়া যাক, সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে ফিরে যাবে কি তো আমরা এরকম বলতে পারি, সায়েন্স অফ অল সায়েন্স বা প্যারেন্ট সায়েন্স হিসেবে আমরা ট্রিট করতে পারি। কিন্তু যারা সায়েন্টিস্ট তারা বলছে, ফিরে যাওয়া করতে বলছে, না বাবা তোমরা থামো, আমরা যারা সায়েন্টিস্ট আমাদের যে ভিত্তি আমরা নিজেরাই ঠিক করে নিতে পারি, তোমার ফিলোসফির দরকার নেই। এবং এক্ষেত্রে আরো গোলমাল বাড়িয়েছে আমাদের আইনস্টাইন, তার থিওরি অফ রিলেটিভিটিতে, সেটা একটা একটা মিনিটে বলে নিই, থিওরি অফ রিলেটিভিটিতে হচ্ছে সময় নিরিখে সূর্য থেকে আলো আসতে কিনা 8 মিনিট সময় লাগে, সূর্য থেকে আলোটা স্টার্ট হলো তখন 8 মিনিট লাগছিল, আর মানে 8 মিনিট আগে স্টার্ট হলো তখন তো পৃথিবী কাহিনীটা এগিয়ে গেছে, তো এখানে পৌঁছতে আর 8 মিনিট কি থাকছে, আবার এখান থেকে রিফ্লেক্টেড হয়ে যখন ওখানে যাচ্ছে সেখানেও পৃথিবী এগিয়ে যাচ্ছে, এই করে সময়ের পরিস্থিতিতে উনি বলছেন সমস্ত কিছু রিলেটিভ, সমস্ত কিছুই যদি রিলেটিভ হয় তাহলে তার আলটিমেটলি এই মেটাফিজিক্যাল থিওরির মাধ্যমে পারমানেন্ট কোনো কিছুর মধ্যে তো আর ঢোকা যাচ্ছে না, তাহলে বিরোধী অবস্থাটা কি হবে? তখন একজন খুব মারাত্মক বুদ্ধিমান ফিলোসফারের জন্ম হয়েছে, স্যারও জানেন, এখানে অমিত ছিল, অমিত জানে, সেটা হচ্ছে এরেন ভিটগেনস্টাইন। উনি ফিলোসফিটাকে একেবারে অন্য দিকে নিয়ে চলে গেলেন, উনি বললেন ফিলোসফি ইজ ফিলোসফি, ফিলোসফি ইজ নট অ্যাট অল সায়েন্স। সায়েন্স বলছে এই জগৎ সম্পর্কে যা কিছু আমরা বলে থাকি সেটা প্রত্যেকটাই হাইপোথেসিস, গাছের পাতা সবুজ এই কথাটা হাইপোথেসিস, আজকে রিলেটিভ আজকে সত্য কালকে নাও হতে পারে, জগৎ সম্পর্কে যে কোনো কথা বা যে কোনো জ্ঞান, জ্ঞান মানেই হাইপোথেসিস। এবং এই যে সমগ্র জগৎ, সমগ্র জগৎ হচ্ছে আসলে হাইপোথেসিস এর সুশৃঙ্খল, এটা WBO কোয়াইন তার টু ডগমাস অফ এম্পিরিসিজম নামক গ্রন্থে খুব ভালো বর্ণনা করেছেন। হচ্ছে মনে করো একটা জাহাজ সমুদ্রে চলছে, সেই জাহাজে কাঠ, সেই জাহাজের নিচেটা কাঠের পাটাতন দিয়ে তৈরি, পিস পিস কাঠ দিয়ে তৈরি, ধরো এইটা মনে করো জাহাজের নিচেটা, এই জাহাজটা হচ্ছে একটা নলেজের জাহাজ, এই পিস গুলো হচ্ছে এক একটা হাইপোথেসিস, সেই হাইপোথেসিসটাই নলেজ। জলের আঘাত পেয়ে বা জলে থেকে এমন হতে পারে কোনো একটা পচে গেল, তখন আমরা করবো কি সেটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে তার জায়গায় আরেকটাকে যেটা আরেকটা কাঠ পাল্টিয়ে নেব। একটা উদাহরণ দিয়ে বলছি তার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, সেটা যে জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই, এমন হলো যে প্যারাসিটামল খেয়ে জ্বর ছাড়ছে না, তারপর ওই পিসটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা প্যারাসিটামলের জায়গায় অন্য ওষুধ যেটা সারে সেটা খাবো, দিয়ে পুরো নলেজ থিওরি অফ নলেজটাকে পাল্টাচ্ছি না, তার একটা অংশকে হাইপোথেসিসকে চেঞ্জ করে দিচ্ছে। সুতরাং এই যে সমগ্র জগৎ রয়েছে সেই জগৎ সায়েন্টিস্টদের দৃষ্টিভঙ্গি থেকে সেটা হচ্ছে হাইপোথেসিস ফসল বা হাইপোথেসিসের সমষ্টি। এই পর্যন্ত না হয় ঠিক আছে, সেটা ভিটগেনস্টাইনও মানলেন। এবারে ভিটগেনস্টাইন যেটা বলছে যে ঠিক আছে তুমি না এই কথা বলে ঠিক আছে, যদি আমি এরকম কথা বলি যে দাঁতনের থেকে কাছে হচ্ছে দীঘা, আর একটা কথা বলতাম যে দাঁতনের থেকে অনেক দূরে হচ্ছে কলকাতা, একটা কাছে একটা দূরে, এই দুটোই হাইপোথেসিস, আর এই দুটো হাইপোথেসিস মিনিংফুল কি করে হয়, এই দুটো হাইপোথেসিস যে অর্থপূর্ণ সেটা কি করে হয়? সায়েন্টিস্টরা যে বাক্যগুলো দিয়ে জগতের জাগতিক জ্ঞান প্রকাশ করছে সেটাকে বলা হচ্ছে হাইপোথেসিস। ভিটগেনস্টাইন বলছেন ফিলোসফারদের কাজ হচ্ছে কোন একটা বাক্য কি
আমাদের সাধারণ জীবনে অর্থবহ হয়ে ওঠে? কোন বাক্যটা অর্থবহ হয়ে ওঠে আর কোন বাক্যটা অর্থবহ হয়ে ওঠে না, সেইটাকে সেইটা সীমা নির্ধারণ করাটাই হচ্ছে ফিলোসফারদের কাজ। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে, সেটা হচ্ছে এই যে ধরো তোমাদের মধ্যে কেউ ইন্টারভিউ দিতে গেছে, একটি ছাত্র খুব ভালো ইন্টারভিউ দিচ্ছে, আমি আর তপন বাবু রয়েছি, তপন বাবু বলছেন যে ছাত্রটা খুব ভালো ইন্টারভিউ দিয়েছে বটে, কিন্তু ছাত্রটা এই কলেজ থেকে অনেক দূরে বাড়ি, তার মানে তপন বাবু কি বলতে চাইছেন যে এই ছাত্রটাকে চাকরিতে, এই ছাত্রটিকে চাকরিতে নিও না, উনি বলছেন না যে নিতে হবে না, উনি বলছে এর দূরে বাড়ি, তখন আমি বুঝে গেলাম। এই যে একটা বাক্য কখন অর্থপূর্ণ হয়, যেমন পরশুরামের একটা গল্প রয়েছে, একেবারে লাস্ট লাইন, নায়িকার নাম বুচকি, তো নায়ক তাকে তার মনের কথা জানতে চাইছে, বুচকি বলেছে না, লেখক শেষ করছে ওরে ওটা না নয় না মানে হ্যাঁ। তাহলে বাক্যগুলো অর্থপূর্ণ হলে তবেই তো সায়েন্টিফিক হাইপোথিসিসটা অর্থপূর্ণ হবে কি হবে না সেটা বোঝা যাবে। ভিটগেনস্টাইন বলে ফিলোসফারদের কাজ হচ্ছে এইটাই, এটা দেখানো যে এই বাক্যটা অর্থপূর্ণ, এই বাক্যটা অর্থপূর্ণ নয়। এবার ভিটগেনস্টাইনকে জিজ্ঞাসা করা হলো, ঠিক আছে তুমি তোমার যে এই বক্তব্য তার একটা মানদণ্ড দাও, তখন ভিটগেনস্টাইন বলছে ওরে বাবা মানদণ্ড আমি দিতে পারবো না, আমি দেখাতে পারবো, আই ক্যান শো বাট আই ক্যান নট সে, মানে তার বিখ্যাত ওয়ার্ড আছে, একটা উদাহরণ দিয়ে বোঝে এই ব্যাপারটা, সেটা হচ্ছে এই যে চলন্ত একটা ট্রেন, সেই ট্রেনের বাইরে থেকে আমি যদি ট্রেনটাকে দেখি তাহলে আমি দেখতে কি পাবো, না ট্রেনটা এগিয়ে চলেছে এবং তার মধ্যে কিছু মানুষ বসে আছে জানা দিয়ে আমি দেখতে পাচ্ছি। ভিটগেনস্টাইন বলছেন যে এই যে জগৎ, সেই জগতের মধ্যে একটাই সময় রয়েছে, একটাই স্পেস রয়েছে, সেই একই সময় একই স্পেসের মধ্যে কোনো কিছুকে আমি সেপারেট ভাবে বর্ণনা করতে পারবো না, আমি বড় দেখাতে পারবো, আর এই দেখানোটাই তার কাছে। উনি বলছেন যে আমরা সবসময় এই কাজটা বাক্যের মাধ্যমে করেই চলেছি করেই চলেছি। উনি ফিলোসফিকে বললেন যে ফিলোসফি আসলে হচ্ছে একটা ক্রিয়া বা উনি এটাকে নাম দেন একটা থেরাপি, এবং এই থেরাপির কাজটাই ফিলোসফাররা করছে বলে এই যে যারা সায়েন্স বা সায়েন্স আজকে টিকে রয়েছে। সুতরাং সায়েন্স হচ্ছে সায়েন্স, ফিলোসফি হচ্ছে ফিলোসফি, ফিলোসফির এক স্বতন্ত্র অবদান রয়েছে এবং তিনি সমগ্র চিন্তা ভাবনাটা কি যেটা থিওরি অফ নলেজের দিকে ছিল, তিনি থিওরি অফ নলেজকে বিকেশে নিজেও সাইকোলজিক্যাল আলোচনা বলে কোন একটা বাক্য কি করে অর্থপূর্ণ হয় বা লিঙ্গুইস্টিক ফিলোসফির দিকে এই টার্ন ওভার করিয়ে দিলেন। এবং এই চিন্তা, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা ১৯২০ সাল থেকে ডেভেলপ করেছিল এবং তার পরবর্তী বই তার মৃত্যুর পরে বেরিয়েছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন ১৯৫১ সাল নাগাদ, এবং সেই চিন্তা ভাবনা কিন্তু এখনো চলছে। নতুন কোনো যে থিওরি বা এই টাইপের এখনো আসেনি অন্তত থিওরি অফ নলেজের ক্ষেত্রে, তা এইটুকুই আমার বলার। এখন জানি না আরো নতুন চিন্তা ভাবনা আসবে, তাহলে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম থিওরি অফ নলেজ, অন্তত যারা অভিজ্ঞতাবাদী তাদের দিক থেকে দেখতে গেলে সেটা আদৌ সাইকোলজিক্যাল আলোচনা কিনা, পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে আমি এই জায়গায় উত্তরণ হলো যে এখনকার যে আলোচনা
ফিলোসফি অন্তত লিঙ্গুইস্টিক দিক থেকে কি টাইপের আলোচনা হচ্ছে আমি সেই জায়গায় এসে থামছি। এখন জানি না যারা গ্র্যাজুয়েশনের ছাত্রছাত্রী কিছুটা কিছুটা পার্ট রয়েছে, আরো ভবিষ্যৎ তোমাদের রইলে এই সব ব্যাপারগুলো আরো ডিটেলসে আলোচনা করার জন্য এইটুকু বলি। আবার সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এটা হলো আমার মনে হচ্ছে ছাত্রছাত্রীর উপর চালাতন হয়ে যাচ্ছে, আমার নিজের চেয়ারম্যান তো নিজের বক্তব্য রয়েছে। ধন্যবাদ রাজকুমারটাকে, প্রথমত ধন্যবাদ একেবারে টাইম ধরে ঘড়ি ধরে উনি শেষ করেছেন তার জন্য। আরেকটা ধন্যবাদ আমার তরফ থেকে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে উনি ধরার চেষ্টা করেছেন, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তোমাদের মনে হয়তো প্রশ্ন আছে অনেক, থাকবেও, তবে সেগুলো পরে আমি আলোচনা করবো যদি সময় পাই। আরেকটা লেকচার আছে, সেটার জন্য আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি সঞ্চালক মশাইরা। অজস্র ধন্যবাদ রাজকুমার বাবুকে, আমাদের এই পর্বের চেয়ার করবেন স্বয়ং রাজকুমার বাবু। প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ডিন অফ আর্টস অ্যান্ড কমার্স, ওনার বক্তব্য আমরা শুনব। রাজকুমার বাবুর কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে ছোট্ট প্রশ্ন বলে একটা আবদার আর কি, ছোট্ট বিষয়ে। আপনি বললেন ওই যে জ্ঞান অর্থাৎ হাইপোথেসিস, আমি তো আমি দর্শনের ছাত্র নই, আমি আগে থেকেই মার্জনা চেয়ে নিচ্ছি। আমরা যতদূর মানে শুনেছি আর কি, যতদূর ইয়ে আর কি, হাইপোথেসিস বলতে আমরা বোঝাই যে হাইপোথেসিস ইজ এ টেন্টেটিভ সলিউশন উইচ ইজ স্টিল টু বি টেস্টেড, এটা একটা অনুমিত সিদ্ধান্ত। বিজ্ঞানে যখন হাইপোথেসিস করেন তখন আপনি বললেন যে ওটা জ্ঞানের প্রকাশ, ওটা কি জ্ঞানের প্রকাশ না জ্ঞানের সংশয়ের প্রকাশ? আমি যখন বললাম যে আমি ধরুন একটা হাইপোথেসিস করছি, মানে দেয়ার ইজ নো রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই, এটা একটা নাল হাইপোথেসিস, এটা এন্ড দিস ইজ মেবি অ্যাকসেপ্টেড, দিস ইজ মেবি রিজেক্টেড। না আমরা যেভাবে দেখি যে পারস্পেক্টিভ করেছি সেটা হচ্ছে মানে ওটা প্র্যাকটিক্যাল দিক থেকে, উপযোগিতার দিক থেকে। এখন কোন একটা প্রকল্পকে সাইন্টিফিক বলা হবে তখনই তার একটা কার্যকারিতা থাকতেই হবে, কিন্তু সেই কার্যকারিতার যে মেয়াদ সেটা একেবারে কিন্তু পার্মানেন্ট নয়, যে কোনো সময় যখন তার মেয়াদটা শেষ হয়ে যাবে আমরা সেই হাইপোথেসিসটাকে বাদ দেব। প্র্যাগম্যাটিক দৃষ্টিভঙ্গি দিয়ে তার থেকে আরো ভালো হাইপোথেসিস আবার দিই, অল্টারনেটিভ হাইপোথেসিস কে দেব, কিন্তু সমগ্র জগতে কিন্তু হাইপোথেসিসের সংমিশ্রণ বা সমস্যা আসতে যে তোমরা সবাই চাইবে এই দিকে চলে আসতে, আমি যখন ওই দিকে গিয়ে বসছি আমারও হাত নিস্পিস করছে। তো তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের বলবো যে আর আর এটাই লাস্ট আর কি, এই ভেবে আনন্দ পাওয়া। শ্রদ্ধেয় তপন বাবু, উনি কিন্তু দেখে এত সাধারণ মনে হচ্ছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ আর্টস এবং কমার্স, সেই মানে কিরকম মারাত্মক ক্ষমতার অধিকারী চিন্তা করে দেখা, একটু কল্পনা করে না। মুন্না ভাই এমবিবিএস করে একটা সিনেমা আছে না, মানে ডিন শব্দ ছিল মনে আছে, ডিন মানে ওই যারা পড়ায় তাদের হেড, সুতরাং উনি এখন বক্তব্য রাখছেন। আমাকে তো সাবধানে থাকতেই হবে চেয়ারম্যান হলেও, আর তোমাদেরকেও সাবধানে থাকতে হবে, অন্তত শুনতে হবে।
আর উনি যেটা মূল পরিচয় সেটা হচ্ছে উনি ফিলোসফি পড়ান, এবং তার সত্ত্বেও যেটা বড় পরিচয় সেটা হচ্ছে একেবারে ছাত্র ছাত্রীদের জন্য পড়ান। উনি ছাত্র ছাত্রী তৈরি করেন, এখানে এক ঝাঁক বসে রয়েছে সবই ওনার ছাত্র ছাত্রী, এবং এখানে টিচারও রয়েছে ওনার ছাত্র ছাত্রী। আমি আর আমার দিক থেকে দীর্ঘায়িত করছি না, আপনি আপনার দিক থেকে যে যে বাধা আমার উপর ইম্পোজ করেছেন সেই বাধাই আপনার উপর ইম্পোজ থাকতে সময়ের দিক আমি বলছি। ধন্যবাদ এই পর্বের চেয়ারপারসন প্রফেসর রাজকুমার বোধক, আমি রাজকুমার দা বলি। আর আয়োজক যারা এটা আয়োজন করেছেন আমাকে এখানে বলার সুযোগ করে দিয়েছেন, এই কলেজের ওয়াইসি তোমাদের বিভাগের অধ্যাপক অধ্যাপিকা সুমলবাবু, অমিতবাবু এবং এইচওডি সহ সবাই যিনি সঞ্চালনা করছেন, যারা এখানে বসে শুনছেন, জয় চক্রবর্তী, আর ছাত্রছাত্রী যারা তোমরা। দেখো ভাই, সকাল থেকে সকাল বলবো না, আমি বারোটা থেকে বারোটাকে যদি সকাল বলি আর কি, কারণ আমাদের আসতে দেরি হয়েছে, রাস্তাটা অনেক খালি, তো সকাল থেকে আমরা অনেক বক্তব্য শুনছি। পরিষ্কার কথা, ভাষণ শোনা খুব কষ্ট করে, ভীষণ কষ্ট, ভাষণ শুনতে ভীষণ কষ্ট। বললো স্যার আপনার আর কি, আপনি ওই পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করে যাচ্ছেন, আপনি জানেন আমাদের কত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখন হারিয়ে যাচ্ছে, কত মেসেজ এসে জমা হয়েছে তার রিপ্লাই দিতে হবে, আপনি জানেন। এমনও হতে পারে আপনার এই লেকচার শুনতে গিয়ে আমার জীবনের কোনো একটা ক্ষেত্রে দাঁড়ি পড়ে যেতে পারে, ছেদ পড়ে যেতে পারে, আবার নতুন থেকে শুরু করতে হতে পারে নতুন ইনিংস। তো আমি সেই দিক থেকে বলবো, তোমাদের তোমাদের মতো করেই ভাবছি আমি আমার নিজেকে তোমাদের জায়গায় বসাচ্ছি, কারণ আমিও তোমাদেরই মতো এককালে ওইদিকে বসেছিলাম, আবার এদিকে এসেছি। আমি একটা কথা জানতে চাইছি তোমাদের কাছ থেকে, সত্যি করে উত্তর দেবে? আচ্ছা তোমরা সত্যি করে বলো তো, তোমাদের কি আদৌ বক্তৃতা শুনতে ইচ্ছা করছে? সত্যি কথা বলবে, কিন্তু মিথ্যে নয়, একদমই শুনতে ইচ্ছে করছে না, তাই না? ভেরি গুড, দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ট্রুথ। কিন্তু সমস্যাটা কি জানো তো, সমস্যাটা হচ্ছে তোমরা তো গ্রামের দিকের ছেলে মেয়ে, তোমাদের গ্রামে দেখেছো যে ক্লাবে ক্লাবে টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট, সেখানে কি করে দেখবে দু চারটে খেলোয়াড় হায়ার করে নিয়ে আসে, আরে না কেন হায়ার করে খেলোয়াড়দের, তারা গোল করবে, সে ক্লাবকে জেতাবে, তাই না? তো তোমাদের কলেজ কিন্তু আমাকে হায়ার করে নিয়েছে তোমাদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য। এবার হায়ার করা খেলিকে যদি খেলতে না দাও সে তো গোল করতে পারবে না, আর সে যদি গোল করতে না পারে পরবর্তীকালে আর তাকে ডাকবে কি? ডাকবে না। তো ভাই আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমার কলেজ আমাকে পরে আর না ডাকুক এটা কি তোমরা চাইবে? চাইবে না। সুতরাং লজিক্যালি এটা ফলো করছে তোমরা একটু চুপ করে থাকবে, আমি 15 মিনিট বলবো, আধ ঘন্টা অনেক দূর, অত দূর আমরা যাবো না, এখান থেকে খড়গপুর চলে যাবে, আমি 15 মিনিট বলবো, তিনটি বাক্য বলবো, তোমরা তিনটি বাক্য ভাববে। কেন আমার বাক্য, কেন আমার বক্তব্যটা 15 মিনিটে শেষ করা সহজ, তার কারণ আমার বক্তব্যটার অর্ধেকটা মহারাজ বলে দিয়েছেন, আর তার 20% রাজকুমার বাবু বলে দিয়েছেন, তাহলে কত হলো 70%, 10% কান্তের সঙ্গে ঢুকে আছে, 80% আমার বাকি রইল 20%। শেষে বক্তব্য, শেষ বক্তার বক্তব্য রাখা খুবই সোজা, এক কথায় শেষ করা যায়। আমার পূর্ববর্তী বক্তারা সকলেই বলিয়া দিয়েছেন, আমার নতুন করিয়া কিছু বলার নাই, অতএব আমি আমার বক্তব্য শেষ করিলাম। দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড রিয়ালিটি। এখন তো ট্রুথ নিয়ে আমরা আলোচনা করছি, থিওরিজ অফ ট্রুথ অ্যান্ড নলেজ, এইটাও তোমাদের তাহলে একটা নলেজে থাকা দরকার, যে যদি কখনো জীবনে কোথাও শেষ বক্তা হিসেবে থাকো তাহলে টুক করে একটা বাক্য বলে নেমে যাবে, তুমি সব থেকে বেশি হাততালি পাবে, তার কারণ তুমি শোনার যন্ত্রণা থেকে শ্রোতাদের মুক্তি দিয়েছো, এই কথাটা মাথায় রাখো। এখন দেখো, সত্য যদি মহারাজের বক্তব্যটার শেষ অংশটা আমি ধরি, আমি তো চেয়ারে বসে থাকাতে এটা আরেকটা সুবিধা হয়েছে, অন্য মনস্ক হতে সময় পাইনি, তার কথাগুলো সব শুনতে হয়েছে, তো সেখানে একটা ইউনিভার্সাল ট্রুথের জায়গা মহারাজ তৈরি করলেন,
উপনিষদীয় বাক্য থেকে নিয়ে, সত্য ইজ ইকুয়াল টু ধর্ম। তো আমি যে বাক্যটা বুঝে বক্তব্যটা তোমার সামনে বলবো, দুজন বিখ্যাত ব্যক্তিত্ব মহাপুরুষই বলবো আমি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী। এই দুজন ব্যক্তিত্ব জন্মেছিলেন একটা দশকের, প্রথমে একজন 1861 রবীন্দ্রনাথ ঠাকুর, সেই দশকেরই শেষ লগ্নে জন্মাচ্ছেন 1869 মহাত্মা গান্ধী। তো একই দশকের দুজন ব্যক্তি জন্মগ্রহণ করলেন এবং তারা তাদের নিজেদের চিন্তা ভাবনা দিয়ে, নিজেদের কর্ম দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করলেন এমনভাবে যে তাদের বক্তব্য ছাড়া কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি, কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্স কোনো কিছুই চলতে পারে না। একজন হচ্ছেন ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী, এবং রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধিটা মোহনদাস করমচাঁদ গান্ধীকে দিয়েছিলেন। উল্টো দিকে মোহনদাস করমচাঁদ গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে সবসময় বলতেন গুরুদেব। তাদের সম্পর্কটা বোঝে, একজন একজনকে সম্বোধন করছেন গুরুদেব বলে, আর একজন অপরজনকে সম্বোধন করছেন মহাত্মা বলে। কিন্তু তাদের মধ্যে এই সত্য বা মহাত্মা গান্ধীর যে কর্মপদ্ধতি, ট্রুথ সত্য একটা কনসেপচুয়াল ধারণা, তার যে বাকি যে পলিটিক্যাল কর্মগুলো, সেইগুলো নিয়ে রবীন্দ্রনাথের মনে প্রশ্ন উঠেছিল এবং তিনি সেই প্রশ্নগুলোকে পত্রাকারে পাঠাতেন মহাত্মা গান্ধীর কাছে। মহাত্মা গান্ধী সেগুলোর উত্তর দিতেন, ক্রিটিসিজমগুলোর উত্তর দিতেন। এই যে তাদের মধ্যে একটা দীর্ঘ পত্রালাপের পর